have a safe travel, enjoy, and party. And you don't want to hug me also? I love you. Bye bye. Hello guys, how are you all? This is Priyanka and welcome back to my channel Priyanka's Glam. Asha kori tomra shobai khub 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 bhalo acho. So ajke holo Friday, to amra office theke ekta trip plan korechi, that is to Digha or Mandarmani. I know, again I'm going to Digha or Mandarmani, but it's first time with my office colleague, with my boss and ma'am. So I'm too much excited actually. So amar khub exciting lagche, but amake bolechilo dubro modhe pouchato, ekhon baje 2:30, I'm always late. So ami bhablam ki tomar sathe ektu kichu bole share koreni, then jete jete to sob kichu share korboi, onek golpo korbo, onek kichu share korar ache ei du din. So stay tuned with me and beshi deri korbo na, ami motamoti pray t-shirt ta pore niyechi. এবং এবার জাস্ট নো পিনেকের জন্য ভাতটা বসিয়েছি, ভাতটা উর দিয়েই উবের টোটো বুক করেই চলে যাব। সো তারপরে ওখানে গিয়ে কথা বলবো, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো যাওয়া যাক, টিল দেন স্টে টিউন। আই এম রেডি টু গো। সো এখন বাজে হলো 2:40 আর এখন আমি বাড়িতে আছি, বিকজ তোমাদেরকে দেখাই কেন, সরি তোমাদেরকে দেখাই কেন, এই যে এখনো ভাত হয়ে যাচ্ছে, তো আনটিল ইটস ডান আমি যেতে পারবো না। ভাতটা হয়ে যাক আর আমি বেশি কিছু সাজবো না অ্যাকচুয়ালি, কেন কি আমার ট্রিপে গেলে আমি সাজি ঠাজি না, তোমরা দেখেছই তো, জাস্ট একটু কাজল পরেছি আর কিছুই না। তো তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি, টিল দেন স্টে টিউন গাইস। সো আই এম ব্যাক অ্যান্ড আমি এখন গাড়িতে আছি আর আমার পিছনে সবাই বসে আছে, ওই যে একটা ছোট্টু, আমার মুখটা দেখতে পাচ্ছি না, ওই মুখ দেখাও, হ্যালো। সো এখন একটা মিনিট তোমাদেরকে দেখিয়ে দিই, এর গাড়ি ওই যে আগে আগে যাচ্ছে, আমরা হলো এই গাড়িটাতে রয়েছে। সো এখন আমরা মিউজিক শুনবো স্পিকারে, কজ এই গাড়ির স্পিকারটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য। তো খুব এক্সাইটেড আমি অ্যান্ড অনেক 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 মজা করবো, তাই তো? অনেক মজা করব আর রাস্তায় খুব বেশি পুলিশ এন্ড অল দিয়েছে, অবভিয়াসলি কোভিড সিচুয়েশন, বাট নো ইস্যুস, তাও মজা করব, চলো। মজা করবো সবকিছু, কেন কি 25th অফ অগস্ট থেকে আমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে, তখন ফুল দমে কাজ করতে হবে আর কলেজেও আমি একটা ব্লগ বানাবো, সো বি রেডি ফর দ্যাট অলসো। তো চলো, তো এখন আমরা হাফ ট্রিপে পৌঁছেছি, পৌঁছে সেরে পাঞ্জাবে আবার এসছি আর এই যে আবার ভালো করে সবাইকে দেখে নাও, তো চলো ওখানে স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে আমাদের কোলাঘাটের পর্ব শেষ হয়ে গেছে।
সো গোলাঘাটে আমরা সামোসা টি খেয়েছি, সো আমি তো টি খাই না, দ্যাটস ওয়াই সামোসা। আর তোমরা কি কি খেয়েছো বলো? কুকিজ, কফি, সামোসা। সো গোলাঘাটে এই অবধি, কেন কি আবার যেতে টাইম লাগবে। এখন কটা বাজে? 5:57, মানে 6টা বাজতে যায়, তো আমাদেরকে এবার তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। তো আমি যেরকম বলেছিলাম যে আমরা দীঘা না মন্দারমণি যাবো, সো উই আর গোয়িং টু মন্দারমণি। সো আমরা অনেক 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 মজা করব, লাইক উইল হ্যাভ টু মাচ ফান। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম উইথ মাই অফিস কলিগ অফ এয়ারওয়ে ইন্ডিয়া অফিস কলিগ। তো তার আগে আমি ক্যাথের থেকেও গেছিলাম, বাট তখন আমি ব্লগ বানাতাম না। বাট ভাবলাম এটা একটু নিউ এক্সপিরিয়েন্স হবে। আমি তোমাদের সাথে আগেও দীঘার ব্লগ শেয়ার করেছিলাম, বাট এই ব্লগটা একটু অন্যরকম, ইজন্ট ইট? একদম। আর পুরো রাস্তা বৃষ্টি হচ্ছিল না, বাট এখানে জাস্ট আমরা মন্দারমণির যে রাস্তাটা টার্ন নিলাম, ওখান থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার এত একটু থেমে গেছে ওয়েদার চেঞ্জের জন্য। আর এই যে পিছনে এরা বসে সব বোর হচ্ছে, তো চলো আমরা এবার ডিরেক্ট তোমাদের সাথে গিয়ে হোটেলে দেখা করব। অনেক 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 কিছু শেয়ার করার আছে, তাই তো গাইস? তো চলো, স্টে টিউন। আর আমরা আছি হলো ড্রিম হার্ট রিসর্টে। সো এই যে সবাই এখানে বিশাল হাওয়া দিচ্ছে, আর একদম সামনে বিচ, আর তার উপরে মুন, আর তার নিচে মানে আমার আগে কাদা। সো একবার তোমাদেরকে দেখিয়ে নি, কাদা, মুন, আর এইখানে বিচ। সো তোমরা দেখতে পারবে না, তো চলো আমরা এবার যাই রিসর্টটা ভালো করে দেখিয়ে দিই। আমি এন্ট্রি থেকে দেখাতে পারিনি, বিকজ আমরা অনেকগুলো রিসর্টে গেছিলাম যেটা ভেতর দিকে, লাইক সান সিটি অ্যান্ড অল। তো এই জন্য এখানে হলো সুইমিং পুল আছে, আর এটা হলো রিসেপশন, অ্যান্ড দ্যাট ইজ রেস্টুরেন্ট। সো আর এইদিকে বিচ আছে। তো গাইজ আমরা এখন আমাদের রুমে আছি, সো এখন সব নাচানাচি হচ্ছে এখানে। তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। ও সরি, এইটা হলো ভিউ। ওই দিকে হলো বিচ, এটা সুইমিং পুল, আর এই দিকে হলো বাইরে বেরোনোর রাস্তা অ্যান্ড অল। সো গাইস তোমরা যদি মন্দারমণি আসছো, ডোন্ট কাম টু ড্রিম হার্ট রিসর্ট, ভেরি ব্যাড, নো হসপিটালিটি ফার্স্ট অফ অল, দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ নট ফুড ফেসিলিটিস, দে ডোন্ট হ্যাভ এনি সার্ভিস ফেসিলিটিস ফার্স্ট অফ অল। ইফ ইউ আর সেইং দ্যাট উই কেম অ্যাট অরাউন্ড 9:30 to 9:40, সো আমরা আসবো রুমে, ফ্রেশ হবো, দেন খাবার অর্ডার দেবো, দেন এভরিথিং, রাইট? তো যাই হোক, তো তারপরে বলছে না আমাদের রুম সার্ভিস বয় খালি স্ন্যাক্স দিতে যাবে, ডিনার দিতে যাবে না। নাকি ওদের লজিক হলো স্ন্যাক্স দিতে গেলে কোভিড হবে না, ডিনার বা লাঞ্চ দিতে গেলে কোভিড হবে। জাস্ট ওয়াও। তাও আমরা বললাম ঠিক আছে, আমরা নিজেরাই ওদের থেকে রিকোয়েস্ট করে আমরা খাবার নিয়ে নেব। তো যাই হোক এটা হলো। তারপর যখন আমরা ডিনার অর্ডার দেব, ডিনারে গুনে গুনে 3 থেকে 4টে আইটেম আছে, রুটি, তড়কা, মিক্সড ভেজ, মাটন, দ্যাটস ইট। দে ডোন্ট হ্যাভ এনি স্ন্যাক্স আইটেম, নাথিং। আর এখানে একটা ডরমেটারি রুম আছে যেখানে ড্রাইভার্সরা থাকে, যেখানে আমরা এসছি, মানে স্যারদের গাড়িতে স্যার চালিয়ে নিয়ে এসছে, আর আমরা একটা গাড়িতে এসেছি, আমাদের ড্রাইভার চালিয়ে নিয়ে এসছে। সো আমরা ভেবেছি চলো ডরমেটারি রুমে 8 জন থাকে, তো হি ক্যান ম্যানেজ,
বাট আমাকে ফোন করে আমার ড্রাইভার কমপ্লেন করছে যে ম্যাডাম এখানে 10-12 জনের থেকেও বেশি আছে, পুরো মেসের মতন অবস্থা, আমি নিজের লাগেজ রাখতে পারবো না, সব চুরি হয়ে যাবে। দেন আই ওয়াজ ফিলিং ব্যাড, আমি নিচে গেলাম, আমি নিচে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাদের একটা নর্মাল রুম রেট কত হয়। তো আই ওয়াজ এক্সপেক্টিং কি যেটা 1500 টাকা হবে, 1000 টাকা হবে, 3000 টাকা, দে হ্যাভ 3000 রুপিস পার রুম অ্যান্ড দেয়ার ফেসিলিটিস জাস্ট জিরো, জাস্ট জিরো। অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড ফর মাই ড্রাইভার আঙ্কেল, কজ আমরা যেরকম টায়ার্ড হয়ে এসেছি, আমরা লিটারালি এসি রুমে আছি, পাকার হাওয়া খাচ্ছি, মজা করছি, বাট ওনাকে গরম, মানে পাকার হাওয়াও নেই, আমরা দেখে এসেছি গিয়ে। আই এম ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টেড উইথ ড্রিম হার্ট রিসর্ট। সো প্লিজ গাইজ, মাইট বি দ্য ভিউ ইজ অসম, এভরিথিং ইজ অসম, নো ফেসিলিটিস, নো সার্ভিস, নো নাথিং, জাস্ট জিরো। যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো, প্লিজ এটাকে শেয়ার করো, দেখো, ডোন্ট কাম হিয়ার। তো আমরা ভেবেছি যে আমরা কালকে দীঘাতে গিয়ে আমরা ওখানে অন্য একটা হোটেলে থাকবো, বিকজ আমি মন্দারমণিতে এতবার এসেছি, আমি সান সিটি গেছি, ভাইসরয়তে গেছি, ভিক্টোরিয়া গেছি, শঙ্খবেলা গেছি, ব্লু লাগুন গেছি। ট্রাস্ট মি, ব্লু লাগুন হয়তো ওদের রেটটা কম, বা যখন ফার্স্ট আমি আসি তখন রেটটা কম ছিল, বাট ওদের সার্ভিস, রুম, এভরিথিং ওয়াজ নাইস, এভরিথিং। সো এটা আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ কেউ এসো না, ইনফ্যাক্ট ওরাও বলবে। সিরিয়াসলি, মানে আমার খুবই রাগ উঠছে, কজ আমরা তো ভালো করে থাকবো, আর আমাদের সাথে যেই এসে হি ইজ অলসো আ হিউম্যান বিং, এন্ড অফ দ্য ডে আমরা সবাই হিউম্যান বিং, উই ওয়ান্ট টু স্টে, অ্যাটলিস্ট ঘুমানোটা আমরা পিসফুলি করবো, কারণ কি উনি এতটা চালিয়ে নিয়ে এসছে, হয়তো আমরা বুঝবো না, কেন কি আমরা হয়তো একটা দুটো ন্যাপও নিয়ে নিয়েছি গাড়িতে। সো প্লিজ গাইজ, অ্যাভয়েড দিস স্টুপিড রিডিকিউলাস প্লেস, তোমরা যত পারবে শঙ্খবেলা থেকে ওইদিকে অনেক ভালো ভালো রিসোর্ট আছে, প্লিজ গো দেয়ার। সো চলো, এখন আমি মুড আমার খারাপ করবো না, এখন উইল জাস্ট পার্টি অ্যান্ড এভরিথিং, তোমার সাথে আমি একটু পরে দেখা করছি। আমরা সবাই একটুখানি আমাদের রিসর্টে ওয়াক করতে বেরিয়েছি, অনেক পার্টি করেছি, এত গল্প করেছি, অনেক মাস্তি করেছি, আর এবার একটু ভাবলাম কি না চলো একটুখানি ওয়াক করি, বিকজ আমাদের আজকে অনেক হেভি খাওয়া হয়ে গেছে, সেই মজা করেছি, সবটুকু নিতে পারিনি, বাট যেটুকু নিয়েছি তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্ড আজকের ব্লগটা আমি জাস্ট ওই কুকুরগুলোকে দেখে জাস্ট সো যাই হোক, আমি এদের এইসব অ্যাক্টিভিটিস দেখতে দেখতে নিজের ব্লগটাই এন্ড করতে পারবো না। তো আজকের দিনটা খুব ভালো করেই কাটলো, তো কালকে আবার একটা নতুন দিন, আবার কালকে পার্ট টু আসবে, এটা পার্ট ওয়ান। সো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যেন কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইবের পাশে ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেটেড ব্লগস আগে আগে পৌঁছে যাবে। আর অনেক 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 কিছু শেয়ার করার আছে, সেটা আমি আজকে পারিনি, বিকজ আমার ফোনে এমনি চার্জ ছিল না, খুব কম ছিল তার জন্য, আর এখানে সব
এসে গেছে তার জন্য। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি একটু ওয়াক করি, দেন ঘুমাতে চলে যাব। কালকে আবার একটা নতুন ডে, আবার সব কিছু নতুন করে স্টার্ট করব। তোদের কাছে একটু শুনে নাও, ব্রিঙ্কি এদিকে আসো, চলো। কুকুর দাঁড়িয়ে রয়েছে সব, ওকে ব্লগে এসে গেছে তুমি যেটা বলছো, বাট ইটস ওকে, দে আর অলসো অ্যানিমাল রাইট। চলো সবাই একসাথে বলো গাইস, চলো। আওয়ার নিউ গেস্ট ইজ কামিং, নো নো আই এম টকিং অ্যাবাউট ইউ গাইস, প্লিজ। তোমরা কেমন মজা করলে আজকের দিনটা? যাই হোক, তো চলো আজকের নাইটটা আমরা এরকম ভাবে এন্ড করি, কালকে দেখা হবে। টিল দেন বাই বাই, গুড নাইট, এন্ড আই এম সো সরি গাইস। তো আমি পুরো ব্লগটা এন্ড করতে পারিনি, বিকজ ওদের জন্য ওরা এত বদমাস, আমাকে ব্লগটা এন্ডই করতে দিচ্ছিল না। বাট কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, আবার নতুন আরেকটা ব্লগ বানাতে হবে। সো আমি আবার আরেকবার রিপিট করবো, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাছে নতুন নতুন আপডেটেড ব্লগস আগে আগে পৌঁছে যাবে। তো আমাদের আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।